সম্পাদকীয়তে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সম্পাদকীয়তে আমরা আলোকপাত করতে চাই কক্সবাজারের যে পর্যটক এবং এই যে পর্যটন মৌসুম, এটাকে কেন্দ্র করে কক্সবাজারে আসা ভ্রমণ পিপাসুদের যে সার্বিক চিত্র, কয়েকদিন ধরেই আপনারা জানেন যে এটি আলোচনায় আছে। এবং বিশেষ করে টানা যে সরকারের ছুটি গেল 23, 24, 25, সেখানে প্রায় 5 লাখেরও বেশি পর্যটক কক্সবাজারে এসেছিল। সেই সাথে একটি সূত্র বলছে, গণমাধ্যমের একটি সূত্র যেটা বলছে যে 250 কোটি টাকার এখানে বাণিজ্য হয়েছে 3 দিনে। বাস্তবতা হয়তো তার চেয়ে আরও বেশি হতে পারে, কেননা যদি আমরা ধরি এখানে যে এই যে ঢাকা থেকে যারা গাড়ি ভাড়া করে, নিজের গাড়ি করে টিকিট কিনে যারা এসছেন, এমনকি কক্সবাজারে এসে যারা একটি পান খেয়েছেন, সেটি শুধু যদি হিসেব করি তাহলে তার হিসেব হয়তো আরও বাড়বে। অন্যদিকে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যে সভাপতি অমর্ষের চৌধুরী, তিনি বলছেন যে 300 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে এই টানা 3 দিনে। এবং আরেকটি কথা এখানে বলে রাখতে চাই, কক্সবাজারে কিন্তু যে এখন ডিসেম্বর মাসে, এখানে কিন্তু পিক অফ পিক নেই, এখন কিন্তু পর্যটকে ভরপুর কক্সবাজার, এবং এটি 31st পর্যন্ত থাকতে পারে, তারও পর অব্যাহত থাকবে। তাহলে এই যে ক্রমাগত পর্যটকদের যে চাপ, এই চাপ সামলাতে একটি বিশেষ সময়ে হিমশিম খেতে হয় পুলিশকে, হিমশিম খেতে হয় নিরাপত্তার জন্যে, জেলা প্রশাসনকে হিমশিম খেতে হয় যে ব্যবস্থাপনার জন্যে। অন্যদিকে যারা আসেন ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ডোমেস্টিক যে ট্যুরিস্ট যারা, তারাই বেশি এখানে সংখ্যায়। বিদেশি ট্যুরিস্টদের, যে ফরেন ট্যুরিস্টদের সংখ্যা একেবারেই নগণ্য। সেক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব লক্ষ্য করা জরুরি, সেটি হচ্ছে যে প্রথমত যে অভিযোগগুলো কক্সবাজারে উঠে যে হোটেলগুলোতে অনেক বেশি দাম নেয়, এবং সকালবেলা এসে এটি টমটম চালক বা যে রিক্সা চালক, তারা যে রুমগুলোতে নিয়ে যায় সেখান থেকে তারা কমিশন নেয়, এ কারণে চাপটা পড়ে যায় যে পর্যটকদের জন্যে। তাই নানা রকম অভিজ্ঞতা নিয়ে মানুষ যায়। কিছুদিন আগে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় মুখ ডাক্তার সেকলাইন, তিনি তার যে বিরক্তকর অভিজ্ঞতার কথা বলেছেন, তো সব বিষয় মিলে আমাদের উচিত যে এটি একটি ব্যবস্থাপনার ভেতর নিয়ে আসা, এবং পর্যটকদের প্রতি এই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যেন একটি সহায়তা ডেস্ক খোলা হয়েছে, সহায়তা ডেস্ককেই যেন তারা যোগাযোগ করে যে কোনো অভিযোগ কিংবা সহায়তার জন্য। সেই সাথে এটি একটি প্রশাসনিক ব্যবস্থা গেল। অন্যদিকে আমরা যারা কক্সবাজারের স্থানীয় মানুষগুলো আছি, তাদেরও দায় আছে। কেবল নিরাপত্তার জন্য পুলিশের কি দায়? ট্যুরিস্ট পুলিশ বা জেলা পুলিশ, তারা কি এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য শুধু ট্রাফিক পুলিশেরই কি দায়, কিংবা জেলা প্রশাসনের কি একার দায়? আমরা যারা এখানে 250-300 কোটি টাকার ব্যবসা হয়, সেখানে তো এখানকার স্থানীয়রা, স্থানীয় যে অর্থনীতিতে এর প্রভাব পড়ে, তাহলে কি আমাদের কোনো দায় নেই? আমাদের স্থানীয়রাও যদি পর্যটকদের সহযোগিতা করি, কোথায় ভালো হবে, কোনটা ভালো, কোথায় গেলে প্রতারণা পড়বে না, এমন জায়গাগুলো যদি আমরাও সহযোগিতা করি, আমরা এক একজন ইনফর্মার হয়ে গেলে অসুবিধা কোথায় মানুষকে সাহায্য করার জন্যে? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু স্থানীয়রা পর্যটকদের পথ দেখায়। শেষে আরেকটি বিষয় এখানে আলোকপাত করা খুব জরুরি, সেটি হচ্ছে যে কক্সবাজার শহরের সাথে লাগোয়া মাত্র 3 কিলোমিটার সমুদ্র সৈকতকে আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের 120 কিলোমিটারের অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত রয়েছে। এই বিভিন্ন পয়েন্টগুলো, যেমন ইতিমধ্যেই পাটুয়ার টেক পয়েন্টটা জনপ্রিয় হয়ে গেছে, সেই সাথে ইনানি পয়েন্ট আগে থেকেই জনপ্রিয় ছিল, আরও কিছু পয়েন্টকে যদি আমরা জনপ্রিয় করে তুলতে পারি, সেখানে এখানকার যে চাপটা একেবারে এই যে 120 কিলোমিটার যে সমুদ্র সৈকত, সেখান থেকে আরও কিছু পয়েন্টকে যদি আমরা সাজাতে পারি, সেখানে পর্যটক গন্তব্য করতে পারি, তাহলে এখানকার চাপটা কমবে। চাপ কমলে হয়রানিও কমবে, চাপ কমলে প্রতারণাও কমবে, চাপ কমলে এই যে জিনিস পত্রের বা খাবারের বা হোটেলের যে অত্যধিক দাম, এখান থেকে আমরা ফিরে আসতে পারি। এটি করতে হলে আমাদের আসলে একটি সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন। কক্সবাজারের যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পুলিশ প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা এবং এখানে জেলা পরিষদ সহ অন্যান্য যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের জন্যে অর্থাৎ একটি সমন্বিত, তারা বসে যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই অব্যবস্থাপনার ভেতর আমাদের পড়তে হবে না। আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে কি, যে গেল কদিন আগে একটি পর্যটকের মৃত্যু
এটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। একটি মৃত্যু যখন হয় তখন কিন্তু তার দায়টা কিছুটা হলেও আমাদের সকলের উপর পড়ে, যদিও বা সেই মৃত্যুর মূল কারণটি কি, কে কতটুকু দায়ী, এটি মানুষ আসলে শুনতে চায় না। শুনতে চাই মানুষের যে এই যে কান্না, এইসব দেখার পর না মানুষের মনটা ব্যথিত হয়ে পড়ে। ফলে আমাদের উচিত হবে যে কক্সবাজারের যে সমুদ্র সময়ে যারা সমুদ্র স্নানে নামে, সেখানে কিন্তু জেলা প্রশাসনের কিছু নির্দেশিকা আছে, এগুলো আমরা মানি কি না। কারণ কক্সবাজার এসে আনন্দের সীমা থাকে না, তবে এই সীমা যেন সাবধানতার সীমাকে অতিক্রম না করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা খুব জরুরি। আর যারা আসবেন তাদেরও তো নিজস্ব একটি সচেতনতা এবং নিজস্ব একটি তৎপরতা থাকে, থাকা উচিত। এরই মধ্য দিয়ে তারা যেন একটু যাচাই করে কক্সবাজার আসেন, কক্সবাজার আসার আগে যেন হোটেলগুলো অনলাইনে বুকিং দেন, তখন হবে কি, এবং এখানে যে রেস্তোরাঁ, কোন কোন রেস্তোরাঁগুলো যেগুলো অনলাইনে চার্ট পাওয়া যায়, সেই চার্ট অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। আর যদি তার কোনো ব্যত্যয় ঘটে তাহলে জেলা প্রশাসনের যে সহায়তা ডেস্ক খোলা হয়েছে কলাতলিতে, এবং আরও কয়েকটি ডেস্ক ইতিমধ্যেই খোলা হবে, সেখানে তারা যেতে পারেন সহযোগিতার জন্যে। আমরা সকলেই এই সংবাদটা পরিবেশন করেছি, 250 কোটি টাকার ব্যবসা হয়েছে, কিন্তু যে সেই তিন দিনে 4 লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁকে আর অধিক মূল্য আর অস্বাস্থ্যকর খাবার যে বিক্রি করছে তার দায়ে, সেই সাথে আরেকটি আবাসিক হোটেলকেও এখানে জরিমানার আওতায় আনা হয়েছে। কাজ হচ্ছে, কাজ হবে, তবে আমাদের যারা এখানে কক্সবাজার বেড়াতে আসবেন এবং যারা কক্সবাজারের স্থানীয় মানুষ আছে তাদেরও দায় আছে, যারা বেড়াতে আসবেন তারাও যেন আরও অধিক সচেতন হয়। অন্যদিকে আমাদের যে কক্সবাজারের জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা, জেলা পরিষদ, অন্যান্য সেবা প্রদানকারী যেই সংস্থাগুলো রয়েছে বা প্রশাসনিক কাঠামোর ভেতর দিয়ে যারা আছেন, তারা সকলে বসে কক্সবাজারের এই যে পর্যটনের একটি সুব্যবস্থাপনার একটি সিদ্ধান্ত আসবে, এটি সকলের প্রত্যাশা। সেই সাথে আরেকটি ছোট্ট একটি দাবি কক্সবাজারের মানুষের ছিল, সেটি হচ্ছে পর্যটকদের জন্য আলাদা একটি, অর্থাৎ ট্যুরিস্ট হসপিটাল। কক্সবাজার এই যে সমুদ্র তীরকেও যদি বিপদাপন্ন হয় তার থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে যে সময়টুকু লাগে, এখানে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের আশেপাশে কোথাও একটি ট্যুরিস্ট হাসপাতাল করা দরকার, যেখানে বিশেষ করে যে যারা সাগরে ডুবে যায় তাদের জন্যে, তাদের যে অর্থাৎ জীবনের নিরাপত্তার জন্যে তাদেরকে সেখানে সেই সার্ভিসগুলো দিয়ে একটি বিশেষায়িত যদি হাসপাতাল করা যায়, আর সেক্ষেত্রে সম্ভবত অনেক প্রাণ, অর্থাৎ সময়ের কারণে, সময়ের দ্রুততার কারণে অনেক প্রাণ বেঁচে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো আমাদের সম্পাদকীয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।